আনন্দ আনন্দের মতো থাকবে, নিজের মতো করে আনন্দ করে অন্যের যাতে কোনো অসুবিধা না হয়। আমি কয়েকটি কথা বলি এখানে, কিন্তু এবারে যে দোল এবং হোলি উৎসব আছে এবং ছায়াবরাত আছে, যারা ক্লাবের কর্মকর্তা আছেন বা পাড়া থেকে এসছেন, প্রথমেই বলি আমাদের কিন্তু কোনোরকমভাবে ডিজে বাজানো যাবে না, ডিজে আপনারা বাজাবেন না। এটা প্রত্যেক এটা হাইকোর্টের অর্ডার আছে যে কোনো প্রোগ্রামে কোনো অনুষ্ঠানে ডিজে বাজানো যাবে না। ডিজে যদি বাজানো হয় এবং সেইখান থেকে বিভিন্ন সমস্যার সূত্রপাত হয়, এবং এটা হাইকোর্টের যেহেতু গাইডলাইন আছে, এটা আশা করবো আপনারা প্রত্যেকে আমাদের লোকাল এলাকায়, লোকাল ক্লাবে, লোকাল পাড়া, আমাদের পাড়াতে বিভিন্ন জায়গাতে কিন্তু এটাকে যদি কিছু করে থাকেন অফ করে দেবেন, তখন পুলিশে সেই সময় এগুলো নিয়ে বিভিন্ন রকম আমাদের মধ্যে সম্পর্ক একটা একটা ক্যাওস তৈরি হয়, কেন বন্ধ হবে ইয়ে। আমি ক্লিয়ারলি বলছি ডিজে কিন্তু কেউ বাজাবেন না, তার যদি কোনো অসুবিধা হয় তার জন্য কর্মকর্তা বা যারা সেই ক্লাব বা যে পাড়ার দায়িত্বে আছেন তাদের কিন্তু রেসপন্সিবল হবেন। সেকেন্ড হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে যে যারা এই দোলের দিন একটু আমাদের খুব সাধারণভাবে বলতে গেলে বাইক চালানো, মদ খেয়ে বাইক চালানো, এমনি জোরে বাইক চালানো, এটা প্রবণতা দেখা যায়। সেটা আপনারা আমরা তো দেখবই, আমরা রাস্তায় যাকে বাইকে এরকমভাবে রাফ ড্রাইভ করবে বা ড্রিঙ্ক করে ড্রাইভ করবে, আমরা সেটা আমরা ওই দিনকে আমরা বিভিন্ন জায়গাতে যে পিকেট থাকবে তারা চেকিং করবে, কিন্তু তার সঙ্গে আপনাদেরও এটা বলে বলা দেখার উচিত বা আপনাদের যে এলাকাটা আমরা দেখেন বা ক্লাবে দেখেন কেউ এই ইনফ্লুয়েন্সে লিকারের ইনফ্লুয়েন্সের জন্য, সেটা কিন্তু আপনাদের দায়িত্ব নিয়ে দেখতে হবে যাতে অন্যের কোনো অসুবিধা না হয় বা পাড়ার প্রতিবেশী যারা রাস্তায় যাওয়া আসা করছে তাদের কোনো অসুবিধা না হয়। দোল যারা খেলবেন, হোলি যারা খেলবেন, তারা যেন রং নিয়ে যেন এমন কোনো রং ইউজ করবেন না যেটাকে যেটা মানে শরীরের পক্ষে অনেক স্কিনের জন্য ক্ষতি হয়, এরকম অনেক রং আছে যেগুলোকে এখন আর ইউজ করতে বারণ করা হচ্ছে। সেটা আমাদের ওই আমাদের ওই কী বলে ওটাকে নিয়ে বা এমন একটা রং মাখানো হলো যে রংটা নিয়ে খুবই মানে উঠবে না, এরকম কিছু সমস্যা হয় সেটা কিন্তু আপনারা একটু দেখবেন যাতে এরকম কোনো ইস্যু না হয়। যে রং মাখাতে চাইছে না বা যার রং মাখানো যে খেলতে চাইছে না তাকে কিন্তু জোর করে মাখানো একটা অপরাধ, মনে রাখবেন। এরকম যদি অপরাধ করেন তাহলে কিন্তু আমাদের তার বিরুদ্ধে অভিযোগ এলে কিন্তু ব্যবস্থা নিতে হবে। দুটোর মধ্যে খেলা শেষ করার চেষ্টা করবেন, যেখানে যারা আছেন স্ট্রিক্টলি বলে দেবেন যা করার করো দুটোর মধ্যে তোমরা খেলা শেষ করো। যখনই আপনি এটাকে ডিলে করতে যাবেন আপনি কোনো রেস্ট্রিকশন রাখবেন না, বিকেল পর্যন্ত চলবে, তখন দেখা যাবে 4-5টা পর্যন্ত বিভিন্ন লিকারের ইনফ্লুয়েন্সে হোক অন্য কোনো কারণে হোক এটা চলতেই থাকবে, এবং বিকেলের দিকে যদি কোনো রাস্তাঘাটে কেউ যাচ্ছে বেরোচ্ছে পাড়া প্রতিবেশীর মধ্যে কিছু বিভিন্ন রকমের ঘটনা কিন্তু ঘটতে পারে, দায়িত্ব তখন সবারই এসে যাবে একটা সমস্যা।